আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিও দুইটা না দেখলে নয়। হ্যাঁ, আপনারা জানেন কিছুদিন ধরে নাস্তিক নিঝুম মজুমদার ধরিয়া এখন পুরা ভাইরাল। তিনি খালি আলেমদের বিপক্ষে এবং কোরআনের হাফেজদের বিপক্ষে কত কথা বলে থাকে। হ্যাঁ, তার একটি ভিডিও দেখাবো, আরও একটি ভিডিও দেখাবো যে না, কোরআনের হাফেজ এবং মাওলানা আর এই নাস্তিক নিঝুম মজুমদারের ব্যাপারে কি বলল সৈনিক, বীর সৈনিক সাইফুল ভাই। হ্যাঁ বন্ধুরা, তার কথাগুলো শুনবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখানোর আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে আমরা চলেন নাস্তিক নিঝুম মজুমদারের কথাগুলো সম্পূর্ণ শুনে আসি। আমাদের মেয়েরা বাংলাদেশে ফিরেছে, চ্যাম্পিয়ন হিসেবে ফিরেছে, এবং গতকালকে খোলা বাসে যখন তারা বিমানবন্দর থেকে তাদের খোলা বাস যাচ্ছিল, লক্ষ লক্ষ জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে অভিবাদন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আপনারা জানেন যে তারা শাপলা চত্বরে ওই বাসটি গিয়েছিল, এই সেই শাপলা চত্বর যেই শাপলা চত্বরে নারী বিরোধী আইন পাশের জন্য আন্দোলন হয়েছিল। আপনারা জানেন যে হেফাজতের 13 দফার কথা আপনাদেরকে বলতে হবে না। সেই শাপলা চত্বরে নারীরা বিজয়ীর বেশে খোলা বাসে সেখানে ঘুরেছে এবং লক্ষ লক্ষ জনতা অভিবাদন জানিয়েছে। আমার প্রশ্ন এই জায়গাতেই, এই যে আমাদের দেশের কিছু আপনার লোক, কিছু মোল্লা, তারা এই যে এত লেখালেখি করলো, তারা আবার দাবি করছে তাদের 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন তাদের ফলোয়ার, ব্লা 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 ব্লা, এত ফলোয়ারের মধ্যে থেকেও এত হাফ প্যান্ট বোঝালো, এত ফুল প্যান্ট বোঝালো, এত ধর্ম বোঝালো, এত কিছু বোঝালো, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ অভিবাদন জানালো কেন? তাহলে কি হুজুরদের কথা কেউ শুনছে না? হুজুরদেরকে দুই পয়সার দাম দিচ্ছে না? কেন দিচ্ছে না? হাফ প্যান্ট পরলে নাকি সব অমুসলিম হয়ে যাচ্ছে, হাফ প্যান্ট পরলে নাকি খুবই খারাপ হয়ে যাচ্ছে, দুজনকে আগুনে পড়া শুরু করেছে। তো সাধারণ মানুষ এগুলা বোঝে নাই? সাধারণ মানুষ কি সবাই মানে মুসলিমহীন বা বেধার্মিক, এরকম কিছু ধার্মিক, এরকম কিছু, এরকম তো না। তাহলে হুজুরদেরকে খুব দুই পয়সার পাপা দিচ্ছে না কেন? লক্ষ লক্ষ লোক সেই ভাবে জানলো কেন? এইটার রেস ধরেই আর প্রশ্ন করতে চাই, এত ধর্মের কথা বলেন, এত কিছু করেন, এত আপনাদের মানে দুনিয়ার এত খায়েস, আপনাদের কথা মানুষ শোনে না কেন? আপনারা কেন ইলেকশনে কোনোদিন জিতে এই দেশের ক্ষমতা আসতে পারলেন না বাংলাদেশের গত 51 বছরের ইতিহাসে? কারণ মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। আমি আগেও বলেছি একটা ভিডিওতে, মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে না। আপনারা যা বলেন মিথ্যা কথা বলেন, আপনারা যে বাংলাদেশের মানুষরা আপনাদের কথা শুনে মজা পায়, আর হলে গিয়ে আপনাদেরকে কাঠমোল্লা বলে, কাঠমোল্লা বলে। বাংলাদেশে একটা শিক্ষিত ধর্মীয় বেত্তা, একজন শিক্ষককে খুঁজে পাওয়া দুরূহ, এবং যারা খুঁজে পাওয়া যায়ও তারা এত সাবমিসিভ, তারা আপনাদের মতো চিল্লা এখন ঠিক কিনা, ঠিক হয়েছে কিনা, এরও ধর্ম তারে মারবো, অমুক কিছু অডিট রিপোর্ট না দেওয়া, তারপরে টাকা পয়সার হিসাব না দেওয়া, এরকম না। সুতরাং আপনারা এই যে অনেক কিছু ছড়িয়েছেন, হাফ প্যান্ট হাফ প্যান্ট হাফ প্যান্ট, মেয়েরা যেতে পারবে না, মেয়েরা খেলতে পারবে না, পাবলিক দুই পয়সারও আপনাদেরকে দাম দেয় নাই, নট দুই পয়সা। পাবলিক অভিনন্দন জানিয়েছে এবং নীরব চোপেটা ঘাত করেছে আপনাদের গালে, এবং নীরব ভাবে তারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, এবং ওই নারীরাও বিপ্লব ঘটিয়েছে, সব চত্বরও গেছে, মানুষ অভিনন্দন দিয়েছে। আর ওই যে আপনারা মনে করেন অনেক লাইক আসছে, আপনারা কি না কি হনু হয়ে গেছেন, আসলে আপনারা একটা পিওর ধৈঞ্চা, আপনারা হনু না, আপনারা চনু, এবং আপনারা পিওর একটা ধৈঞ্চা, এই ধৈঞ্চাদের কথা কেউ শোনে না। অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, নাস্তিক নিঝুম মজুমদারের কথাগুলো শুনলেন। এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, সাইফুল ভাই কী কথাগুলো বললেন আলেমদের ব্যাপারে, যদি খেলোয়াড়রা টাকা পেতে পারে, যদি খেলোয়াড় করে গাড়ি বাড়ি করে দেওয়া হয়, তাহলে কেন কোরআনের হাফেজ আন্তর্জাতিক পুরস্কার আনছে, কেন তাদেরকে মানে গাড়ি বাড়ি করে দেওয়া হবে না এবং কি টাকা দেওয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, এই বীর সৈনিক সে আরও কথা বলছেন যে না, আলেমদের বেতনের সম্বন্ধে এবং এই নাস্তিক নিঝুম মজুমদারের ব্যাপারে কি কথাগুলো বলছে। তো প্রথমে আমরা সেই ভিডিওটা চলেন শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সাইফুল ইসলাম লন্ডন থেকে বলছি। প্লিজ ভিডিওটা একটু শেয়ার চাই অন্যরা দেখার জন্য। কারেন্ট অডিয়েন্সটা হলো অপ্রতিবাদ। আমরা বাংলাদেশের সাধারণ জনগণের কথা, রেমিডিয়ান যোদ্ধাদের কথা এবং প্রবাসীদের কথা, যে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা যদি বাড়ি গাড়ি পায়, রাষ্ট্রীয় টাকা পায়, সরকারে দেয় পুরস্কার, ফুটবলাররা যদি, খেলোয়াড়রা যদি পায়, তাহলে কোরআনে হাফেজ যারা বাংলাদেশের মান সম্মান গর্বিত করে, বিশ্ব জয় হয়, তারা কেন পাবে না? এটা আমাদের প্রশ্ন বাংলাদেশের সরকারের কাছে, ধর্মমন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে। বাংলাদেশটা বিশ্বের ভিতরে ওয়ান অফ মুসলিম কান্ট্রি, তো সেই দেশে হুজুর আলমরা কেন সম্মান পাবে না, কেন মূল্যায়ন পাবে না? এবং সোশ্যাল মিডিয়া যা দেখেছি যে নারীরা ফুটবল ট্রফি উইন হওয়ার পরে মুরব্বী হুজুরের পিকচার দিয়া কার্টুন বানায়, তারপর তার তাকে অপমান করে, এ ধিক্কার জানায়, নিন্দা প্রতিবাদ জানায়, এ সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে।
এই ফুটবল চাইরানার ফুটবল উইনার এই ট্রফির আল্লাহর কাছে কোনো মূল্য নাই, নবীর কাছে কোনো মূল্য নাই, ওলি আল্লাহর কাছে কোনো মূল্য নাই, হুজুর আলমদের কাছে কোনো মূল্য নাই। ট্রফি উইন হয়েছে ভালো কথা, সেজন্য কি হুজুর আলমদেরকে অপমান করতে হবে? নিজাম মজুমদার ও একটা বেমান হারামি মুনাফিক, ও একটা মানুষ নামে পশু, ও একটা মানুষ নামে কুকুর, ও একটা মানুষ নামে শয়তান। ও আবার বলে নিজাম মজুমদার আবার বলে সে নাকি লয়ার। এই বেটা নিজাম মজুমদার তুই কিসের লয়ার? যে লয়ার নাকি তার নিজের রাষ্ট্রের মানুষদেরকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, আদব কায়দা নাই, বিষাদগর করে হুজুর আলমদেরকে, অপমান করে, তুই কোন ধরনের লয়ার? তোর মতো লয়ারের মুখে থুতু বেরেই। বাংলাদেশের যত মানুষ আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে, হুজুর আলমদেরকে ভালোবাসে, তারা যদি একবার করে থুতু বেলে তোর মতো নিজাম মজুমদার ভেসে যাবে, নিন্দা প্রতিবাদ জানায় তোর লাস্ট অ্যান্ড ফার্স্ট হুঁশিয়ার তোর জন্য। তুই কোনো সময় হুজুর আলমদেরকে বিষাদগার করে কথা বলবি না, নিজাম মজুমদার বেঈমান হারামি। কথাটা মনে রাখ, আমার ফ্যামিলি তো চারজন আলম, একজন মৌলবী, তিনজন মাওলানা। আমি জানি হুজুর আলেম কত ভালো মানুষ, তার আল্লাহর প্রিয়, নবীর প্রিয়, ওলি আল্লাহর প্রিয়, মানুষের প্রিয়। আর তোর মতো এরকম নিজাম মজুমদার হলো বেঈমান হারামি এবং দালাল, তোরা মানুষরূপী পশু, মানুষরূপী শয়তান, যে নাকি নিজের দেশের মানুষকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, হুজুর আলমদেরকে ভালোবাসতে জানে না। সে কোন ধরনের মানুষ? হাই বদমাশ, হুজুর আলমরা তো আল্লাহকে সেজদা করে, নবীকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। তারা জানে, তারা জানে যে সৃষ্টিকর্তাকে সেজদা করতে হয়, ভালোবাসতে হয়। সৃষ্টিকর্তা আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে সৃষ্টির সৃষ্টিকর্তা আল্লাহ যা সৃষ্টি করেছে তাদেরকেও ভালোবাসতে হয়। তো হুজুর আলেমরাই হলো রিয়াল দেশপ্রেমিক। হুজুর আলেমরা সুইস ব্যাংকে টাকা পাস করে না, পারা পাচার করে না। হুজুর আলেমরা জানে এই চাইরানার ফুটবল, হাফ প্যান্ট পরে মহিলা যে ফুটবল খেলে, এগুলি তাদের কাছে কোনো মূল্য নাই। আর যেহেতু আল্লাহ ভালোবাসে না, নবী ভালোবাসে না, ওলি আল্লাহ ভালোবাসে না, তো হুজুর আলমদের দায়িত্ব হলো এগুলিকে ভালো না বাসা। তারা ভালো পথ দেখায়, তারা কোনো জেরাখোর বানায় না, জুয়াখোর বানায় না, ইয়াবাখোর বানায় না, দেশের সম্পদ লুণ্ঠন করতে পারে না। তোর মতো বেঈমান হারামি যারা আছে, এই ছিনের পুলিশের রাজনীতিবিদ, এই যারা বেঈমান হারামি আছে, তারাই দেশের শত্রু, তারাই মানুষের শত্রু, তারাই দেশের ভিতরে, মানুষের ভিতরে, প্রবাসীদের ভিতরে, রেমিডিয়ানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে এবং বিভক্ত করে। আই মিয়ানমারের সরকার হুঁশিয়ার, আর বাংলাদেশে যদি আর একবার যুদ্ধের উস্কানি দাও, তার পরিণতি হবে খুব ভয়াবহ। মনে রাখো, বাংলাদেশের প্রতিটা সন্তান একটা করে বাঘ, বাংলাদেশের প্রতিটা মুসলিম আল্লাহ ছাড়া কেউ কেউ ভয় পায় না। মুসলিমরা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহর অলি শাহজালানকে ভালোবাসে, শাহপরানকে ভালোবাসে। বাংলাদেশ আল্লাহর অলি শাহজালানের বাংলাদেশ, বাংলাদেশের ভূমি আল্লাহর অলি শাহপরানের ভূমি। রয়েছে প্রমাণ, আল্লাহর অলি শাহজালান দিয়েছে আজান, ভেঙে পড়েছে হিন্দু রাজা গৌর গোবিন্দ সাত তালা দালান। আর সেই দেশে তোমরা হুজুর আলমদেরকে বিষাদকার করবা, অপমান করবা। হ্যাঁ নিজাম মজুমদার, তুমি অপমান করবা হুজুর আলমদেরকে। আর তুই একটা কথা আমি সোশ্যাল মিডিয়ায় শুনি, তোর খবর আছে, তোর বুদ্ধি 100 ভিডিও ছাড়বো, তোকে লন্ডভন্ড করে ছাড়বো, তোকে ল্যাংটা ভঙ্গে করে ছাড়বো, তোর নিশানা রাখবো না ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশি বন্ধুরা, প্রিয় রেমিডেন্স যোদ্ধা বন্ধুরা, এই নিজাম মজুমদারের মতো মানুষরূপী কুকুর, মানুষরূপী শয়তান, মানুষরূপী বেঈমান হারামি, ওদেরকে আমরা পরিত্যাগ করতে হবে, হুজুর আলমদেরকে ভালোবাসতে হবে। এই নিজাম মজুমদার, এই বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার, তোমাদেরকে বলি, এই যে ক্রিকেটার, এই যে চলচ্চিত্র নায়ক নায়িকা, এই যে ফুটবলের নারীরা, তারা তোমাদের জানাজা নিতে তোমার তাদেরকে তোমরা জানাজা নিবা না, এই হুজুর আলমদেরকেই নিবা, হুজুর আলমদেরকে মূল্যের উপরে। তখন একটা মানুষের গুরুত্বপূর্ণ টাইম যখন মানুষের জানাজা হয় মৃত্যুর পরে, সেই সময় হুজুর আলমদেরকে ভালোবাসা নেওয়া, তো এখন কেন ভালোবাসা না? এই নিজাম মজুমদার, এই পাজি, এই বদমাইশ, তোর মধ্যে যেরকম কুকুর বিড়াল আছে, এদেরকে তো তুই তো নিবি না। তোর মরার পরে তুই তো এই ক্রিকেটার, ফুটবলার, এই চলচ্চিত্র নায়ক নায়িকা, তোর রাজনীতিবিদ, সিনিয়র পলিশিয়ান যারা আছে, তাদেরকে তো তোর জানাজা নিবি না, নিবি তো হুজুরকে, হুজুরদেরকে। তার তোর জ্ঞানের দরজা খোল, বদমাইশ, হুজুর আলমদেরকে ভালোবাস, নিজের নিজের শুদ্র ভালো হইতে পারছে না, ভালো হ। আর আমাকে যদি বাধ্য করস তাহলে তোর খবর আছে, তুই দেখ তোর মুরাদ বাবা টিকতে পারে না, টাকলা মুরাদ, সময় দিয়েছি, তা তোর বিরুদ্ধে যদি ডাক দেই তুই টিকতে পারবি না ইনশাআল্লাহ, কোনো ক্ষমতা নাই টেকার ইনশাআল্লাহ। বাংলাদেশের ভূমি আল্লাহর অলির ভূমি, বাংলাদেশের ভূমি আল্লাহর ভালোবাসার ভূমি, বাংলাদেশের ভূমি নবীর ভালোবাসার ভূমি, বাংলাদেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, কোনো নাস্তিককে না, কোনো মানুষকে না, কোনো বিদেশি শক্তিকে না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।
হ্যাঁ বন্ধুরা, তার কথাগুলো শুনলেন? হ্যাঁ বন্ধুরা, তার কথাগুলো যদি আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমরা যখনই ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।